আশুলিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই 14 ডিসেম্বর সাভার আশুলিয়া মুক্ত দিবস পালন করা হয় এবং এখানে আশুলিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে কিশোর মুক্তিযোদ্ধা শহীদ গোলাম দস্তগীর টিটুর প্রতি শ্রদ্ধা জানান। আবার আশুলিয়ার যে কিশোর যোদ্ধা টিটু এখানে প্রাণ দিয়েছে তার সমাধি ক্ষেত্ররা চরম অবহেলা অনাদরে পড়েছিল। আমরা আশুলিয়া প্রেস ক্লাবের উদ্যোগে গত 10 বছর ধরে চেষ্টা করেছি। আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে এর উদ্যোগ নেওয়া হবে, রাষ্ট্রীয়ভাবে যেন সাভার আশুলিয়া মুক্ত দিবসটা পালন করে। আমরা স্মরণ করছি আশুলিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে, আশুলিয়া সাংবাদিকদের পক্ষ থেকে সাভার মুক্ত দিবস এবং শহীদ 1971 সালে যে নিজের জীবনের বিনিময়ে সাভার আশুলিয়াকে মুক্ত করেছিল তাকে আমরা স্মরণ করছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই দীর্ঘদিন ধরে অবহেলিত এই গোলাম দস্তগীর টিটুর সমাধিস্থলটি মানে অবহেলিত ছিল। আমরা সংবাদকর্মীরা যখন থেকে যেদিন থেকে আমরা গোলাম দস্তগীর টিটুকে স্মরণ করছি, সাভার আশুলিয়া মুক্ত দিবসকে আমরা পালন করছি, সেদিন থেকে একটু হলেও যেন আলোর মুখ দেখতে থাকে গোলাম দস্তগীর টিটুর সমাধিস্থলটি। আমি দাবি করব যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গোলাম দস্তগীর টিটুর সমাধিস্থলটি যেন জাতীয় স্মৃতিসৌধ অভ্যন্তরে কোনো একটি জায়গায় স্থান করে দিলে দেশ ও জাতি জানতে পারবে 1971 সালে কিশোর মুক্তিযোদ্ধা 14 বছরের কিশোর কীভাবে নিজের জীবনের বিনিময়ে সাভার আশুলিয়াকে মুক্ত করেছিল। পরিতাপের বিষয় আমি জানাচ্ছি যে আশুলিয়া সাভারের কোনো রাজনৈতিক সামাজিক সংগঠন এখন পর্যন্ত এগিয়ে আসছে দেখি সাভার আশুলিয়া মুক্ত দিবসে তারা শ্রদ্ধা জানাচ্ছে গোলাম দস্তগীর টিটুর সমাধিস্থলটি। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে সাভার আশুলিয়ার এত রাজনৈতিক সামাজিক সংগঠন আপনারা এগিয়ে আসুন। 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তির জন্য জন্ম হয়। আমি আসলে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসে এক কলম সৈনিক, আমার মধ্যে এরকম আরও কলম সৈনিক যারা রয়েছে তারা 1971 সালে 14 ডিসেম্বর যে সশস্ত্র সংগ্রাম হয় সেই সংগ্রামে শহীদ গোলাম দস্তগীর টিটু যিনি ছিলেন বর্তমানে আসলিপিনেছি বাচ্চাদের চলচ্চিত্র পরিচালক তার এবং আমলিক নেতা তার নেতৃত্বে গেরিলা যুদ্ধে অংশ নেয় এবং সেই যুদ্ধে তিনি তারা পাক সেনাবাহিনীর সাথে সম্মুখ সমরে অংশ নেয় এবং আমরা যতটুকু মুক্তিযুদ্ধের কাছে জানতে পেরেছি বর্তমান ঘোষবাগ এবং সেই সময় তার গঙ্গারবাগ এলাকায় দীর্ঘ 2 ঘণ্টাব্যাপী যুদ্ধ হয়। সেই যুদ্ধে 2 পাক সৈনিক নিহত হয় এবং গোলাম দস্তগীর টিটু যখন পাক সৈনিক পালিয়ে যাচ্ছিলেন তখন অত্যন্ত প্রকাশ করতে করতে তার দিক ছুটতে থাকে, একসময় একটি গুলি তার বুকে বিদ্ধ হয় এবং তিনি শাহাদাত বরণ করেন। এরপর গভীর রাতে 14 ডিসেম্বর গভীর রাতে গোলাম দস্তগীর টিটুকে এখানে সমাহিত করা হয়। স্বাধীনতা যুদ্ধের ঠিক 3 বছর কেটে গিয়েছে, এর মধ্যেই কবর সমাধিস্থলটি মাটির সাথে মিশে যাচ্ছিল, তার ইতিহাসও অনেকটা বিল হওয়ার পথে চলে যাচ্ছিল। তখন বাংলাদেশের যে দেশপ্রেমিক সৈনিক অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী নবম পদাতিক কমিশন করতে এই সমাধিস্থলকে চিহ্নিত করে বাধাই করে দেওয়া হয়। তারও 7-8 বছর পরে যখন আমরা দেখছিলাম সংবাদকর্মীরা যে এখানে কোনো অবস্থাতে সবার আসলে ইতিহাস সৃষ্টি হয়নি বা ইতিহাস চিহ্নিত হয়নি, তখন থেকেই আশুলিয়া প্রেস ক্লাবের সহযোগিতায় 2011 সাল থেকে আমরা এখানে সাভার আশুলিয়া মুক্ত দিবস পালন করি। এবং অত্যন্ত অনুতাপের বিষয় আমি স্থানীয় প্রশাসনকে জানাতে চাই যে আপনাদের মাধ্যমে অতি দ্রুত আমি মনে করি যে এই বীর সেনানীকে
শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য নয়, শুধু সাভার আসলের যে পবিত্র মাটি, যে মাটিতে বাংলাদেশের প্রতীক অর্থাৎ স্বাধীনতার প্রতীক জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত, সেই মাটিতে একজন বীর সৈনিক অবহেলিত অবস্থায় পড়ে থাকবে। সাভার আসলিয়া মুক্ত দিবসকে সরকারিভাবে ঘোষণা করা হবে না, এটা মেনে নেওয়া যায় না। তাই অতি দ্রুত স্থানীয় প্রশাসনকে বলবো, সাভার আসলিয়া 14 ডিসেম্বর সাভার আসলিয়া মুক্ত দিবস আমরা উদযাপন করছি, আপনারা সরকারিভাবে এটি পালনের ব্যবস্থা করুন এবং ঘোষণা করুন। সাভারের যে সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ, সেখানে অনেক জমি রয়েছে, সৌন্দর্য মন্ডিত অনেকগুলো অজ্ঞাত শহীদের সমাধি রয়েছে। আমি মনে করি সেখানে কোনো একটি স্থলে যদি এই কিছু সামান্য একটি জায়গা হয়, 3.5 হাত মাটি যদি এখান থেকে স্থানান্তর করা হয়, তাহলে সে যেমন সম্মানিত বোধ করবে, তরুণ প্রজন্মের স্বাধীনতার চেতনায় বিশ্বাসী একজন কলম সৈনিক হিসেবে আমি গর্ববোধ করবো। এটি আমি দাবি জানাই সরকারের কাছে, অবশ্যই এটি করণীয় উচিত। এই কবরটি স্থানান্তরিত করে জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে নিয়ে যাওয়া।